আজকে আমরা আরেকটি জনপ্রিয় বিদেশি কার্ড গেম নিয়ে আলোচনা করব। এই খেলাটিও আপনাদের অনুরোধে আপলোড করা হয়েছে। এটি একটি ওয়েস্টার্ন গেম হলেও এর জন্ম মূলত জাপানে, এবং জাপানে এটি দাইফুগো নামে পরিচিত। আর ইংরেজিতে এটাকে প্রেসিডেন্ট, অ্যাসহোল, স্কাম অথবা ক্যাপিটালিজম নামেও ডাকা হয়ে থাকে। তবে প্রেসিডেন্ট নামটি বেশি ব্যবহৃত হয়। এটি মূলত একটি ড্রিঙ্কিং গেম যা মদ্যপানের সময় খেলা হয়ে থাকে। তবে যাই হোক, খেলাটি খুবই ইন্টারেস্টিং এবং উনো খেলার সাথে এর অনেকটা সাদৃশ্য আছে। অর্থাৎ এটিও উনোর মতনই একটি শেডিং গেম, এবং প্রেসিডেন্টের আলাদা একটা ভ্যারিয়েন্ট আছে যেটি দ্য গ্রেট ডালমুটি নামে পরিচিত। এটিও উনোর মতোই আলাদা ডেক দিয়ে খেলতে হয়। যারা শেডিং টার্মটির সাথে পরিচিত নন, তারা আমাদের চ্যানেলে পূর্বে আপলোডকৃত উনো খেলার ভিডিওটি দেখে আসতে পারেন। লিংক আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। প্রথমে আমরা খেলাটির সাধারণ নিয়মাবলী নিয়ে আলোচনা করব। এরপর বিস্তারিত গেম প্লে নিয়ে এবং সব শেষে আপনাদের বোঝার সুবিধার্থে সম্পূর্ণ খেলাটি খেলে দেখানো হবে। যে কোনো একটি সাধারণ 52 কার্ডের ডে এবং সর্বনিম্ন 4 জন থেকে 7 জন খেলোয়াড় হলেই এটি খেলা যায়। 7 জনের বেশি খেলোয়াড় নিয়েও খেলতে পারবেন, কিন্তু এর জন্য আপনাকে অতিরিক্ত আরেকটি 52 কার্ডের ডে যোগ করতে হবে। প্রথমে যে কোনো একজন ডিলার নির্বাচিত হয়ে বাম পাশের জন থেকে শুরু করে বাম দিকে অর্থাৎ ঘড়ির কাটার দিকে একটি একটি করে কার্ড ভাগ করে দিতে থাকবে, যতক্ষণ না হাতের সবগুলো কার্ড শেষ হয়ে যায়। যেহেতু 52টি কার্ড 5, 6 অথবা 7 জনের মধ্যে সমানভাবে ভাগ করা যায় না, এই জন্য প্লেয়ারদের কার্ডের সংখ্যা কম বেশি হতে পারে। আর এই কম বেশি হওয়া মেনে নিয়েই খেলতে হবে, কারণ এটি এ খেলার নিয়ম। এই খেলার মূল উদ্দেশ্য হল সবার আগে হাতের সবগুলো কার্ড শেষ করা। যে সবার প্রথমে তার হাতের কার্ড শেষ করে তাকে প্রেসিডেন্ট নামে ডাকা হয়, এবং দ্বিতীয় জনকে ভাইস প্রেসিডেন্ট নামে ডাকা হয়। এখানে আপনাদের বোঝার সুবিধার্থে সবগুলো কার্ড শো করা হয়েছে, কিন্তু মূল খেলায় যার যার কার্ড শুধুমাত্র সেই দেখতে পারবে। যার কাছে ক্লাবের 3 থাকবে সে প্রথমে খেলা শুরু করবে। এবার খেলা বাম দিকে অর্থাৎ ঘড়ির কাটার দিকে চলতে থাকবে। পরবর্তী খেলোয়াড়কে অবশ্যই পূর্ববর্তী কার্ডটি সমান র্যাঙ্কের অথবা তার থেকে বড় র্যাঙ্কের কার্ড খেলতে হবে। এখানে কার্ডগুলোর র্যাঙ্ক যথাক্রমে এইস, কিং, কুইন, জ্যাক, 10, 9, 8, 7, 6, 5, 4 এবং সব শেষে 3। এখানে 2কে ক্লিয়ার কার্ড বলা হয়, অর্থাৎ 2 খেলা হলে পাইলটি ক্লিয়ার হয়ে যাবে, এবং কোনো কার্ড ম্যাচ করলে পরবর্তী খেলোয়াড়ের চাল স্কিপ বা বাতিল হয়ে যাবে। একই র্যাঙ্কের 2টি কার্ডকে একসাথে পেয়ার বলে, এবং যে কোনো পেয়ার সিঙ্গেল কার্ডের থেকে শক্তিশালী। উদাহরণস্বরূপ 2টি 3কে একসাথে একটি সিঙ্গেল কুইনের উপরে খেলা যাবে। কোনো পেয়ারকে শুধুমাত্র আরেকটু হায়ার র্যাঙ্কের পেয়ার দিয়েই বিট করা যাবে। কেউ 2 খেললে আগের পাইলটি ক্লিয়ার হয়ে যাবে, এবং আরেকটি নতুন কার্ড খেলে তাকে আবার একটি পাইল শুরু করতে হবে। কেউ যদি আগের কার্ডটিকে বিট করতে অথবা পাইলটি ক্লিয়ার করতে না পারে, অর্থাৎ চাল দেওয়ার মতো কোনো কার্ড তার হাতে না থাকে, তাহলে তার চাল পাস বা বাতিল হয়ে যাবে এবং পরবর্তীজন চাল দেবে। কোনো প্লেয়ার ইচ্ছা করলে চাল দেওয়ার মতো কার্ড থাকলেও পাস করতে পারবে। কেউ প্রেসিডেন্ট হলে 2 পয়েন্ট এবং ভাইস প্রেসিডেন্ট হলে 1 পয়েন্ট পাবে, আর বাকি সবাই 0 পাবে।
যে সবার আগে 11 পয়েন্ট অর্জন করতে পারবে সে খেলাটি জিতে যাবে। সবার শেষে যার হাতে কার্ড থাকবে তাকে স্কাম বা অ্যাসহোল বলে। যেহেতু এটি একটি ড্রিঙ্কিং গেম তাই অ্যাসহোলের মতো ইনসাল্টিং শব্দ ব্যবহার করা হয়। তবে আপনারা চাইলে বন্ধুদের সাথে খেলার সময় ভালো কোনো শব্দ ব্যবহার করতে পারেন। যাই হোক, অ্যাসহোলকে পরবর্তী রাউন্ডটি ডিল করতে হবে। ডিল শেষে অ্যাসহোল তার সবচেয়ে বড় কার্ডটি প্রেসিডেন্টকে দিয়ে দিবে এবং প্রেসিডেন্ট তার ইচ্ছা মতো যে কোনো একটি কার্ড তাকে ওটার পরিবর্তে ফেরত দিবে। প্রথম রাউন্ডের পর থেকে পরবর্তী সবগুলো রাউন্ডই প্রেসিডেন্ট শুরু করবে। কোনো একটি কার্ড খেলার পরে যদি সবাই সেটা পাস করে এবং যে খেলেছিল তার পর্যন্ত চলে আসে, তাহলে সে সেই পাইলটি ক্লিয়ার করে নতুন আরেকটি কার্ড চাল দিয়ে নতুন পাইল শুরু করবে। কেউ যদি ফোর অফ এ কাইন্ড কমপ্লিট করতে পারে, তাহলে সে তার চাল না থাকলেও সেই সময় চাল দিতে পারবে। এখানে ফোর অফ এ কাইন্ড বলতে বোঝায় একই র্যাঙ্কের চারটি কার্ডকে পরপর খেলা। এটা চারজন একসাথেও খেলতে পারে অথবা একজন একাও খেলতে পারে। অর্থাৎ টেবিলে পরপর চারটি একই র্যাঙ্কের কার্ড খেলা হলে যে সবার শেষে অর্থাৎ চতুর্থ কার্ডটি খেলবে সে ফোর অফ এ কাইন্ডের সুবিধাটি পাবে। অর্থাৎ লাস্ট কার্ডটি চাল দিয়ে পাইল ক্লিয়ার করে আবার নতুন আরেকটি কার্ড চাল দিতে পারবে। উদাহরণস্বরূপ, কেউ কিংয়ের পেয়ার খেলল। এবার যার হাতে আরেকটি কিংয়ের পেয়ার থাকবে সে পরবর্তী চালটি দিবে এবং পাইলটি ক্লিয়ার হয়ে যাবে। এরপর সে নতুন আরেকটি কার্ড চাল দিয়ে নতুন আরেকটি পাইল শুরু করবে। একইভাবে পরপর তিনটি কিং খেলার পরে যার হাতে লাস্ট কিং থাকবে সে চাল দিয়ে পাইলটি ক্লিয়ার করে নতুন পাইল শুরু করতে পারবে। টুকে কখনোই লাস্ট কার্ড হিসেবে খেলা যাবে না। কারো হাতে লাস্ট কার্ড হিসেবে টু থাকলে তাকে পরবর্তী রাউন্ডের অ্যাসহোল নির্বাচিত করা হবে। এবার আপনাদের বোঝার সুবিধার্থে সম্পূর্ণ খেলাটি এক রাউন্ড খেলে দেখানো যাক।
Thank you.